বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে একটা ঘরোয়া টোটকা, যেটা আপনাদের বাচ্চা, বয়স্ক এবং যুবক যুবতী সবাই ইউজ করতে পারবেন এবং সবার এটা কাজে লাগবে। প্রধান যেটা কাজ হবে আপনার, আপনার যখন বুকে কফ বসে যায় তখন শুকনো কাশি হয়, এইসব অনেক কিছু প্রবলেম হয়, কাশির প্রবলেম হয়, কফের জন্য আরো অনেক রকম রোগের উৎপত্তি হয়ে যায় যদি আমাদের বুকের মধ্যে কফ জমে থাকে। তাহলে তো সেটা যাতে গলে যায়, সেই গলে যাওয়ার জন্য, কফটা যাতে গলে যায়, সেই কফ গলে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয় এবং অনেক রকম সিরাপ, ওষুধ এসব খেতে হয়। তো আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা আপনাকে এই সব সিরাপ এবং ওষুধের খাওয়ার হাত, মানে খাওয়ার হাত থেকে অনেকটা বাঁচাতে পারে। বেশিরভাগ বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকে এবং আপনার বাড়িতে যদি না থেকে থাকে, আমি বলবো অবশ্যই আপনি যে জায়গায় থাকুন সেখানেই অবশ্যই একটা ছোট্ট টবের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে আপনি একটা তুলসী গাছ অবশ্যই লাগিয়ে ফেলুন। আপনার প্রচণ্ড কাজে আসবে, খুব কাজে লাগবে, আপনার, আপনার বাচ্চা, সবারই, ফুল ফ্যামিলির জন্য এটা কাজে লাগবে। দেখুন, বর্তমান, আগেও আমাদের কফের জন্য অনেক রকম রোগ সৃষ্টি হতো, কফ সর্দি কাশির জন্য, এখন তো বর্তমানে আরও এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যেহেতু করোনা আর সিমটমগুলোও কিন্তু কফের সাথেই জড়িত, ঠান্ডা লাগা, কফ এইগুলোর সঙ্গে কিন্তু জড়িত। তাই বলবো যদি কফের কোনো রকম মানে প্রবলেম আপনার হয়, যে আপনি বুঝতে পারেন আপনার মধ্যে অনেকটা বুকের মধ্যে কফ জমে আছে, আর বেশিরভাগ কাশি এবং কফের জন্য মেনলি এটা কাজে লাগবে আপনার, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট সকালবেলায় মুখ ধুয়ে খালি পেটে আপনাকে 10-12টা তুলসীর পাতা নেবেন আপনি, সেগুলো ধোবেন এবং সেগুলোকে খেয়ে ফেলবেন। তাহলেই কিন্তু আপনার যে সর্দি কাশির যে কফ, ভেতরে জমে থাকা কফ, সেটা কিন্তু ধীরে ধীরে গলে যাবে। একদিন করলে হবে না, মোটামুটি আপনি 4-5 দিন করুন, আপনি এইভাবে খেতে থাকুন, দেখবেন আপনার কফের থেকে আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল সেই কফটা কিন্তু গলে গেছে অনেকটাই। এবার আপনি যদি বলেন যে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াতে পারি, অবশ্যই খাওয়াতে পারেন, বাচ্চাদের নিশ্চয়ই খাওয়াতে পারেন। যারা চিবিয়ে খেতে পারবে না তাদের জন্য তুলসীর রস করে একটু পিষে ওটাকে রস করে সেই রসের সাথে একটু মধু মিশিয়ে আপনি বাচ্চাকে ড্রপের মাধ্যমে খাওয়াতে পারেন, বাচ্চার জন্য এটা খুব উপকারী। বাচ্চাকে ছোট থেকে কোনো ওষুধের দেওয়ার দরকার নেই, এই ঘরোয়া টোটকা দিয়েই আপনি কিন্তু তার কফের যে প্রবলেমটা, বুকে জমে থাকা কফ, সেই প্রবলেমটা কিন্তু আপনি সলভ করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকে টোটকা, ঘরোয়া টোটকা। বলবেন, অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি আপনারা আমার ফ্যামিলি মেম্বার, তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা আমাকে যদি কোনো রকম কোনো প্রশ্ন করার থাকে কোনো ভিডিও সম্পর্কিত, অবশ্যই আমাকে ইনস্টাতে আমাকে DM করুন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো। তাহলে বন্ধুরা, আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।